টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এতে জবরদস্ত প্রতিদ্বন্দ্বিতা, পাশার দান উল্টে দিয়েছে আমেরিকা। শুক্রবারের ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ কানাডা। টস জিতে ফিল্ডিংয়ে আইরিশরা, প্রথম জয়ের খোঁজে ওরা। মার্ক অ্যাডায়ার অন ফায়ার, কাট করার চেষ্টা ঢালিওয়ালের, মিস টাইম করে ধরা পড়লেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, আয়ারল্যান্ড আর্লি ব্রেক থ্রু পেয়েছে। পাওয়ার প্লেতে রান তেমন ওঠেনি, বড় শট খেলার চেষ্টায় অ্যারন জনসনের ইনিংসে রীতি, শর্ট বলেই ক্রেগ ইয়াং এর বাজিমাত, কানাডার ইনিংসে দ্বিতীয় আঘাত। পাওয়ার প্লেতে আইরিশ বোলাররা দুরন্ত, কানাডা মাত্র 37 রান তুলল। নজর টানা ক্যাচ নিলেন জস লিটল, ভরগত সিং এর সম্ভাবনাময় ইনিংস শেষ, কানাডার বিপদ বাড়ল বেশ। প্রথম বলেই দুরন্ত রিটার্ন ক্যাচ নিলেন ডেলানি, দিলপ্রীত বাজওয়ার সফট ডিসমিসাল, ডেলানির কামাল। এরপর প্রতিরোধ গড়েন নিকোলাস কিটন ও শ্রেয়াস মভা, 75 রানের জুটি গড়েন তারা, লড়াই করার আশা বাঁচিয়ে রাখে কানাডা। শেষ পর্যন্ত 137 রান কানাডার বোর্ডে। রহমান পেয়ার 71।